চট্টগ্রামে কর্ণফুলী নদীর দুই পাড় এবার যুক্ত হলো ভিন্ন রূপে। নদীর উপরে পানির ঢেউ আর তলদেশে চলবে যানবাহন। সেই লক্ষ্যে নির্মিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল। যান চলাচলের জন্য প্রায় প্রস্তুত এই টানেলটি। নদীর তলদেশে নির্মিত দক্ষিণ এশিয়ার প্রথম এই টানেলের ভেতর দিয়ে গাড়িতে এক প্রান্ত থেকে অন্য প্রান্তে যেতে সময় লাগবে মাত্র 3.5 মিনিট। টানেল চট্টগ্রামের পতেঙ্গা ও আনোয়ারা এলাকাকে যুক্ত করেছে। টানেল দিয়ে গাড়িতে ঘন্টায় 55 থেকে 60 কিলোমিটার গতিতে আনোয়ারা থেকে পতেঙ্গা প্রান্তে যেতে সময় লাগছে প্রায় 3.5 মিনিট। টানেলটি উদ্বোধনের পর এই অল্প সময়ে কর্ণফুলী নদী পার হতে পারবে এই অঞ্চলের মানুষ। এতে বাঁচবে সময়, বাড়বে অর্থনৈতিক চাকার গতি। টানেলে দুটি টিউব রয়েছে। দক্ষিণ পাশে টিউব দিয়ে আনোয়ারা থেকে পতেঙ্গামুখী যান চলাচল করবে। এই টিউবের অবকাঠামোগত নির্মাণ কাজ শতভাগ শেষ হয়েছে। ঠিক পাশের উত্তর টিউবটি দিয়ে পতেঙ্গা থেকে আনোয়ারামুখী যান চলাচল করবে। এই টিউবের সার্বিক নির্মাণ কাজের অগ্রগতি হয়েছে 98%, আর পুরো প্রকল্পের কাজ এগিয়েছে 94%। টানেল টিউবটির দৈর্ঘ্য 2.45 কিলোমিটার। টানেলের এই অংশ নদীর তলদেশে অবস্থিত। টিউবের ভেতরে ব্যাস 10.80 মিটার, আর টিউব সহ মূল টানেলের দৈর্ঘ্য 3.32 কিলোমিটার। এই দুটি টিউব তিনটি সংযোগ পথের মাধ্যমে যুক্ত হয়েছে। আপৎকালে এক টিউব থেকে অন্য টিউবে যাওয়ার জায়গাও রাখা হয়েছে। মূল টানেলের সঙ্গে পতেঙ্গা প্রান্তে 0.55 কিলোমিটার এবং আনোয়ারা প্রান্তে 4.8 কিলোমিটার সহ মোট 5.35 কিলোমিটার সংযোগ সড়ক রয়েছে। এছাড়া আনোয়ারা প্রান্তে সংযোগ সড়কের সঙ্গে 727 মিটার উড়াল সেতুরও ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে প্রকল্পে 9.39 কিলোমিটার নতুন পথ তৈরি হচ্ছে। 3.32 কিলোমিটার দীর্ঘ টানেলটি কর্ণফুলী নদীর মোহনার কাছে পশ্চিম প্রান্তে পতেঙ্গা নেভাল একাডেমির কাছ থেকে শুরু হয়ে পূর্ব প্রান্তে চট্টগ্রাম ইউরিয়া সার কারখানা ও কর্ণফুলী সার কারখানার মাঝখান দিয়ে আনোয়ারা প্রান্তে পৌঁছেছে। সংযোগ উড়াল সেতু ও সংযোগ সড়কের কাজ পুরোপুরি শেষ হয়ে গেছে। দুই প্রান্তে বসেছে টোল প্লাজা। আনোয়ারা প্রান্তের সড়কের দৈর্ঘ্য ও টোল প্লাজার সংখ্যা বেশি। টানেলে দক্ষিণ টিউবের অবকাঠামো নির্মাণ কাজ শেষ হলেও চলছে উত্তর টিউবের নির্মাণ কাজ। তবে দুই টিউবেই বর্তমানে একসঙ্গে চলছে বিদ্যুৎ সংযোগের কাজ। এছাড়া বাতাস নির্গমন ব্যবস্থা সচল রাখা, অগ্নি নির্বাপন, পানি নিষ্কাশনে ড্রেনেজ ব্যবস্থা, কমিউনিকেশন ও মনিটরিং ব্যবস্থা স্থাপনের কাজ চলছে। এই কাজগুলো শেষ হলে টানেল গাড়ি চলাচলের জন্য উপযোগী হবে। টানেলের ভেতর দেখা যাবে একমুখী গাড়ি চলাচলের জন্য 2 লেনের সড়ক তৈরি করা হয়েছে। সড়কের দুই পাশেই হাঁটার জায়গা রয়েছে। জরুরি প্রয়োজনে সেখানে দাঁড়ানো ও হাঁটা যাবে। টানেলের ভেতর দুই পাশে ফাইবার বোর্ড লাগানো রয়েছে, যা দেখতে অনেকটা দেয়ালের মতো। এই ফাইবার বোর্ড আগুন প্রতিরোধক। টানেলের ভেতরের ছাদেও কালো রঙের আগুন প্রতিরোধক ফাইবার বোর্ড লাগানো হয়েছে। ভেতরে হাঁটার জন্য যে জায়গা রাখা হয়েছে সেই জায়গায় কিছু দূর পরপর জরুরি বের হওয়ার পথ রয়েছে। এই পথে টানেলের এক টিউব থেকে অন্য টিউবে যাওয়া যাবে। এদিকে প্রকল্প নিয়ে 2013 সালে করা এক সমীক্ষা প্রতিবেদনের তথ্য বলছে, টানেল চালুর বছরে 63 লাখ গাড়ি চলাচল করতে পারবে। সেই হিসেবে দিনে চলতে পারবে 17,260টি গাড়ি। 2025 সাল নাগাদ টানেল দিয়ে গড়ে প্রতিদিন 28,305টি যানবাহন চলবে, যার মধ্যে অর্ধেক থাকবে পণ্যবাহী যানবাহন। 2030 সাল নাগাদ প্রতিদিন গড়ে 37,946টি এবং 2067 সালে 1,62,000 যানবাহন চলাচলের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা আছে। কর্ণফুলী নদীর দুই তীরকে সংযুক্ত করে চীনের সাংহাই শহরের আদুলে 1 সিটি 2 টাউন গড়ে তোলার লক্ষ্যে টানেল নির্মাণ প্রকল্প হাতে নিয়েছিল সরকার। প্রকল্পটি বাস্তবায়ন করছে বাংলাদেশ সেতু বিভাগ। 2016 সালের 14 অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং টানেল প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। 2019 সালের 24 ফেব্রুয়ারি প্রধানমন্ত্রী টানেলের প্রথম টিউবের বোরিং কাজ উদ্বোধন করেছিলেন। পরের বছরই 12ই ডিসেম্বর দ্বিতীয় টিউবের বোরিং কাজ উদ্বোধন করেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের। চীনের নির্মাতা প্রতিষ্ঠানের বিশ্বাস যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে এই টানেল এবং নগরের রূপ পাবে চট্টগ্রাম শহর।